রাজধানীর আগার গাঁয়ে ভিসা নীতির ভয় দেখিয়ে লাভ নেই, উজান ঠেলে নৌকায় গিয়ে যাবে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা সারা জীবন উজান ঠেলে এগিয়েছে, উজান ঠেলেই এগিয়ে যাবে। আমাদের আন্দোলন ভিসা নিষেধাজ্ঞা বা বিদেশিদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, ভয়কে জয় করে বাংলাদেশের জনগণ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলা মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উদ্বোধন পরবর্তী সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আজকে যারা আন্দোলনের নামে রোজই আমাদের ক্ষমতা থেকে ফেলে দিচ্ছে, আমি তাদের বলবো, মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। নৌকা সারা জীবন উজান ঠেলেই এগিয়েছে, উজান ঠেলেই এগিয়ে যাবে। তিনি বলেন, অনেকে আন্দোলনের কথা বলে, আবার ভিসা নীতি বা ভিসা নিষেধাজ্ঞার ভয় দেখায়। আমার স্পষ্ট কথা, দেশ আমাদের, দেশ আমরা স্বাধীন করেছি, এসব ভয় আমাদের দেখিয়ে লাভ নেই। আত্মবিশ্বাস রেখে জনগণের কল্যাণে কাজ করে তাদের ভাগ্য পরিবর্তন সম্ভব, এটা আমরা দেখেছি, তবে তার জন্য স্থিতিশীলতা দরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সুধী সমাবেশে যোগ দেন সরকারের প্রায় সব মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। এছাড়া সরকারের সচিব ও বিভিন্ন পর্যায়ের আমলারাও এই সমাবেশে অংশ নিয়েছেন। একই সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের প্রকল্প পরিচালক সাখাওয়াত হোসেন সহ সংশ্লিষ্টরা যোগ দেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে বিশাল এক র্যালি নিয়ে উপস্থিত হন 20 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, 20 নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী মোহাম্মদ রিফন হাজি। আর উপস্থিত ছিলেন 20 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনির, 20 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কালিম, মোহাম্মদ আবুল কালাম প্রধানিয়া, মোহাম্মদ আবদুল্লাহ অন্যান্য নেতৃবৃন্দরা। আমার মায়েদের ইজ্জত দিতে হয়েছে, আমার বাবারা জীবন দিচ্ছে, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। বাংলা।